সরকারি হিসেবে তিন হাজার একর হলেও এর চেয়ে বেশি জায়গা জুড়েই উখিয়ার ক্যাম্পে অবস্থান করছে মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা সেখান থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সেই পথে যেতে যেতেই হঠাৎ দেখা গেল কয়েকজন রোহিঙ্গাকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে

দায়িত্বরত কর্মকর্তারা জানালেন প্রতিদিনই এভাবে আটক করে রোহিঙ্গাদের আবার ফিরিয়ে নেওয়া হয় নির্ধারিত ক্যাম্পে প্রতিদিনের বিস্তৃত আমরা পাই পাই আমরা সবাই ওই পুনরায় ক্যাম্পে হড়াই দিই যেহেতু তারা মিয়ানমারের নাগরিক বাংলাদেশে মানবিক কারণে বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে তারা বাংলাদেশের অন্য কোথাও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য কিন্তু আমাদের চেকপোস্ট আছে চেকপোস্ট থেকে নিয়মিত আমরা তাদেরকে উদ্ধারপূর্বক শিবিরে কক্সবাজার থেকে উখিয়া পর্যন্ত এই রোহিঙ্গাদের জন্য পুলিশের রয়েছে এগারোটি চেকপোস্ট আর বিজিবি রয়েছে নির্ধারিত দুটি চেকপোস্ট প্রতিটি চেকপোস্টেই দিনরাত সতর্ক পাহারা রয়েছে কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ না থেকে আত্মীয়র খোঁজে কিংবা কর্মসংস্থানের খোঁজে রোহিঙ্গারা হতে চাচ্ছে শহরমুখো কক্সবাজারে উখিয়ার মরিচাবাজার এই চেকপোস্টে প্রায় প্রতিদিনই আটক করা হচ্ছে কোনো না কোনো রোহিঙ্গাকে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদের জন্য নির্ধারিত ক্যাম্পে প্রশ্ন হচ্ছে কতদিন আটকে রাখা যাবে তাদের কবে হবে এই রোহিঙ্গা সমস্যার সমাধান কক্সবাজারের উখিয়ার মরিচাবাজার চেকপোস্ট থেকে রাহুল রায় চ্যানেল আই